নেক্সট এক্সাম্পলটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমরা ওয়াই বাই এক্স কে রিপ্লেস করবো ভি দ্বারা, আর ডিওয়াই বাই ডিএক্স কে রিপ্লেস করবো কি, ভি প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিভি বাই ডিএক্স দ্বারা। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমরা ওয়াই কোস্ট কি ধরছি, ভি এক্স, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স। ইভি ফর্মেটে লিখলে কি হবে, এক্স ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, মানে ডিওয়াই বাই ডিএক্স কে রিপ্লেস করবো হচ্ছে ভি প্লাস এক্স প্লাস ডিভি বাই ডিএক্স দ্বারা। আর আর কি, ভি কে সরি ওয়াই বাই এক্স কে রিপ্লেস করবো হচ্ছে ভি দ্বারা। এই কাজটাই করি আমরা, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কে রিপ্লেস করবো হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু ভি প্লাস ট্যান ভি। এখন ভ্যারিয়েবল সেপারেশন, এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, এই প্লাস বিটাকে মাইনাস এ পাশে নিয়ে যায়, তাহলে প্লাস বি মাইনাস বি কাটাকাটি, থাকতেছে হচ্ছে ট্যান ভি। ডিভির সাথে থাকবে ট্যান ভি, আর ডিএক্স এর সাথে থাকবে হচ্ছে এক্স, তার মানে হচ্ছে ডিভি বাই ট্যান ভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। দেন ইন্টিগ্রেশন, এটাকে করলে কি আসবে, ট্যান ভি কে সাইন সাইন ভি বাই কস ভি করলে লং সাইন ভি ইকুয়ালস টু লং এক্স, রাইট? যেহেতু লন আছে, লন আছে, তাহলে আরেকটা কনস্ট্যান্ট আসলো, ওটা সি না লিখে লন সি লিখলাম, কারণ যাতে লন লন কাটাকাটি করা যায়, তাহলে এটাকে লিখতে পারি লন সি এক্স, লন কাটাকাটি সাইন ভি, ভি মানে কত, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু সি এক্স, এটাই অ্যান্সার। এখানে কনস্ট্যান্ট হচ্ছে সি। সিমিলারলি আমরা এই প্রসেস যদি করি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিএক্স আছে, এখানে এক্স আছে, ঠিক আছে? আমি যদি ডিওয়াই বাই ডিএক্স ফর্মেট নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি আসবে, দেখো চিন্তা করে, ডিএক্স এর সাথে কে গুণাকারে আছে, এক্স সাইন ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কস ওয়াই বাই এক্স, আর ডিওয়াই সাথে কি গুণাকার আছে, মাইনাস এক্স কস ওয়াই বাই এক্স। এখন দেখি বুঝতে পারতেছো যে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই বাই এক্স কে রিপ্লেস করতে হবে, আগে ওয়াই বাই এক্স বানাইনি, তাহলে বানাইতে হলে কি করতে হবে, এখানে এখানে আছে এক্স, তাহলে এক্স রিমুভ করতে হবে, এখানে আছে ওয়াই, ওয়াই নিচে এক্স থাকতে হবে, মানে হচ্ছে হরলক থেকে এক্স কমন নিতে হবে, থাকতেছে হচ্ছে কস ওয়াই বাই এক্স, হরকে লবকে যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে সাইন ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স। এখন মাইনাস দ্বারা গুণ করে মানে হচ্ছে যে আমি হরলবকে মাইনাস সেভেন দ্বারা গুণ করি, তাহলে তাহলে আসবে হচ্ছে কস, আর ওয়াই বাই এক্স থাকুক এখানে ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স মাইনাস সাইন ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স কী দ্বারা রিপ্লেস করবো, ভি, ওয়াই বাই এক্সকে রিপ্লেস করবো কী দ্বারা, ভি দ্বারা, আর ডিওয়াই বাই ডিএক্সকে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ভি কস বি মাইনাস সাইন বি বাই কস বি, মানে হচ্ছে ভি মাইনাস ট্যান ভি, মানে এখানে প্লাস ভি, এখানেও প্লাস ভি, ওই পক্ষ থেকে একই জিনিস কাটাকাটি, এখানে কি থাকতেছে মাইনাস ট্যান ভি। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমরা পেতে পারি হচ্ছে কারণ টেন ভি থাকবে ভি এর সাথে, টেন ভি বাই মাইনাস টেন ভি, আর ডিএক্স থাকবে এক্স এর সাথে, ডিএক্স বাই এক্স, ঠিক আছে? তো ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি এখান থেকে মাইনাস সাইন আগের মতোই ভি, ভি মানে হতে ওয়াই বাই এক্স ইকুয়াল লন সি এক্স কনস্ট্যান্ট সহ লিখলাম, রাইট? মাইনাস থেকে ওই পাশে নিয়ে গেলে কি মাইনাস মাইনাস সহ হয়ে কনভার্ট হবে, এটা ইনভার্স হয়ে যাবে, লাস্ট হচ্ছে সাইন ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই সি এক্স, এটাই অ্যান্সার। অথবা যদি চিন্তা করো এই কনস্ট্যান্টকে সি প্রাইম ধরে, এই সিটাকে ইচ্ছে বলে ওয়ান বাই সি, এটা কনস্ট্যান্ট, সেটাকে বললাম সি। মনে হচ্ছে এখানে জাস্ট কি করছি, ওয়ান বাই সি প্রাইম ইকুয়ালস টু সি বসাইছি,
মানে একটা কনস্ট্যান্ট উল্টো তো আরেকটা কনস্ট্যান্ট, তাই না? এখন সেটা হচ্ছে হোমোজিনিয়াস সরাসরি না, বাট আমরা এটাকে যোগ বিয়োগ করে ভ্যারিয়েবল চেঞ্জ করে হোমোজিনিয়াস তৈরি করি, মানে ভ্যারিয়েবল চেঞ্জের রেসপেক্টে হোমোজিনিয়াস তৈরি করতে পারি। ফর এক্সাম্পল চিন্তা করো, আগে যখন আমরা করছিলাম তখন আমাদের এক্স ছিল আর বি ছিল, বি মানে ওয়াই বাই এক্স ছিল। তো এখন ওই জায়গায় কি থাকবে? এখন থাকবে ওই জায়গায় থাকবে এক্স কে রিপ্লেস করবো আলফা দ্বারা আর ওয়াই কে রিপ্লেস করবো বিটা দ্বারা, তখন দাঁড়াবে হচ্ছে বিটা বাই আলফা হবে বি। আগে ছিল ভি ইকোয়াল টু ওয়াই বাই এক্স, এখন হবে ভি ইকোয়াল টু বিটা বাই আলফা। এক্স কে রিপ্লেস করবো আলফা দ্বারা, মানে এক্স ইকোয়াল টু আলফা প্লাস এইচ ধরবো, আর ওয়াই কে রিপ্লেস করবো বিটা দ্বারা, অর্থাৎ বিটা প্লাস কে ধরবো। দেন এইচ আর কে এর এমন একটা মান বের করবো যেটার কারণে ওই ইকুয়েশনটা কি হয়, হোমোজিনিয়াস হয়। খেয়াল করে দেখাই, ডি ও বাই ডি এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু, থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি। দেখো এখানে পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, কিন্তু এখানে পাওয়ার হচ্ছে জিরো, তার মানে কি হোমোজিনিয়াস না। এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার জিরো, তার মানে কি হোমোজিনিয়াস না। এখন কি করতে পারো, এর হোমোজিনিয়াস না, বাট আমরা এটাকে হোমোজিনিয়াস তো রিডিউস করতে পারি। কিভাবে? এক্স এর জায়গায় অন্য একটা ভ্যারিয়েবল ধরতে হবে আলফা, ওয়াই এর জায়গায় অন্য একটা ভ্যারিয়েবল ধরতে হবে বিটা। আমরা ধরবো লেট এক্স ইকোয়াল টু আলফা প্লাস এইচ, ওয়াই ইকোয়াল টু বিটা প্লাস কে। যে আমরা আলফা বিটা এমন একটা মান বের করবো যাতে করে হোমোজিনিয়াস হয়। হ্যাঁ, এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি এক্স ইকোয়াল টু কি আসবে, ডি আলফা, ডি ওয়াই ইকোয়াল টু কি আসবে, ডি বিটা। হ্যাঁ, দেন তাহলে ডি এক্স বাই ডি ওয়াই ইকোয়াল উইল বি রিপ্লেস বাই কি, ডি আলফা বাই ডি বিটা। আলফার বিটা হচ্ছে এখন ভ্যারিয়েবল, আর এইচ আর কে এমন একটা কনস্ট্যান্ট, এমন একটা কনস্ট্যান্ট যার কারণে কি আলফা বিটার সাপেক্ষে ওটা কি হোমোজিনিয়াস হবে। তো এখন এক নম্বর ইকুয়েশনে আমি যদি আলফা বিটার মান বসিয়ে পাই, হ্যাঁ আমি যদি এক নম্বরে আলফা বিটার মান বসাই দেই তাহলে হবে হচ্ছে ডি আলফা, সরি ডি বিটা হবে, এটা ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু ডি বিটা বাই ডি আলফা, ডি বিটা বাই ডি আলফা উড বি যদি মানটা বসে দেয়। এক্স এর উইল বি রিপ্লেস বাই কি, আলফা প্লাস এইচ, ওয়াই উইল বি রিপ্লেস বাই বিটা প্লাস কে মাইনাস টু, থ্রি আলফা প্লাস এইচ মাইনাস বিটা প্লাস কে মাইনাস থ্রি। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, টু আলফা প্লাস বিটা প্লাস টু এইচ প্লাস কে মাইনাস টু, এটা আসবে হচ্ছে থ্রি আলফা প্লাস বিটা প্লাস থ্রি এইচ প্লাস কে মাইনাস থ্রি। তার মানে কি দাঁড়াইল, তার মানে দাঁড়ালে হচ্ছে যে ডি ডি বিটা বাই ডি আলফা ইকুয়ালস টু, মানে এটা ধরো যে এম অফ এক্স, এটা এন অফ এক্স, এম অফ এক্স ওয়াই আলফা বিটা ভ্যারিয়েবল আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পদের পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান, ঠিক আছে। তো এইটা হোমোজিনিয়াস হবে যখন, কখন, যখন এই কনস্ট্যান্ট টার্মটাকে কি করবো আমরা জিরো কনসিডার করবো। তাহলে কি জিরো কনসিডার করলে তো নাই হয়ে যেতেছে, তাহলে এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান হোমোজিনিয়াস। সিমিলারলি আমি যদি এটা কনস্ট্যান্ট, এটা জিরো ধরি কনস্ট্যান্টকে, তাহলে এটা পাওয়ার ওয়ান, এটা পাওয়ার ওয়ান হোমোজিনিয়াস। তাহলে কি এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত হবে কোন শর্তে, কন্ডিশন ইজ কনস্ট্যান্ট জিরো, অর্থাৎ টু এইচ প্লাস কে মাইনাস টু ইকুয়াল জিরো, থ্রি এইচ প্লাস কে মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তো সলভিং এইচ ইকোয়াল টু আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান, এইচ ইকোয়াল টু কত আসতেছে ওয়ান, আর কে ইকোয়াল টু আসতেছে জিরো। তার মানে হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে এইচ আর কে এর মান বসে আমার যে এক্সপেক্টেড হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সেটা কি হবে, টু আলফা প্লাস বিটা আর থ্রি আলফা প্লাস বিটা, বুঝে গেছে? তার মানে আমার এক নম্বরটা হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন, আর এক্স ওয়াই রিপ্লেস করে আমি বিটা আলফা বিটা বসাইছি। দুই নম্বর ইকুয়েশনটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বা রিডিউসিবল টু হোমোজিনিয়াস, রিডিউসড হোমোজিনিয়াস ইকুয়েশন।
আমি এক নম্বর থেকে এক নম্বরে নন হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমি দুই নম্বরে বানাইছি, ঠিক আছে, যেখানে যেখানে দাঁড়াচ্ছে কি, যেখানে আমি আসলে কি এক্স ইকোয়াল টু কি আলফা, এইচ এর মান কত প্লাস ওয়ান, আর ওয়াই ইকোয়াল টু হচ্ছে বিটা এর মান তো জিরো, ঠিক আছে। এইটা ধরাতে আসলে কি হয়েছে, ভ্যারিয়েবলটার সাথে এক্সের জায়গায় আলফা প্লাস ওয়ান ধরাতে আর ওয়াই এর জায়গায় বিটা ধরাতে কি আমার ইকুয়েশনটা হোমোজিনিয়াসে পরিণত হয়েছে, এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন আমি হোমোজিনিয়াস বানাইছি। এখন এটা সলভ করা কি আগের নিয়মে, সেটা কি ভি বাই আলফা ইকোয়াল টু ভি, তাহলে এবার চিন্তা করো ডিভি বাই ডি আলফা সমান সমান কি লিখবো আমি, মানে লেট প্রথমে একটা ধরে নিবো যে লেট ভি কস্ট হচ্ছে বিটা বাই আলফা, তাহলে আসতেছে কি ডিফারেন্সিয়েশন করলে ডিভি বাই ডি আলফার মান হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই সরি আলফা ইন্টু না আলফা ইন্টু ডিভি বাই, এখন তো এক্স ওয়াই নাই আলফা বিটা, আলফা ইন্টু ডিভি বাই ডি আলফা ইকোয়াল টু এখান থেকে আলফা কম নিলে আসবে কি মানে কত ভি থ্রি প্লাস সরি টু প্লাস বি বাই থ্রি প্লাস টু প্লাস বি সরি টু প্লাস বি ডিভাই থ্রি প্লাস বি, রাইট। এখন চিন্তা করো এ ভিটাকে ডান পক্ষে নিয়ে বিয়োগ করে দিই, তাহলে কি আসতেছে মাইনাস থ্রি বি মাইনাস ভি স্কোয়ার, মাইনাস থ্রি বি মাইনাস ভি স্কোয়ার, মাইনাস থ্রি প্লাস টু মানে মাইনাস টু মাইনাস টু ভি মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখন আমি চাচ্ছি কি আলফা থাকবে ডি আলফার সাথে আর ফাংশন অফ বি থাকবে ডিভি এর সাথে, রাইট। সলভিং উপর আমি বলতে পারি যে ডিভি সাথে কে থাকবে, উপরে থাকবে হচ্ছে থ্রি প্লাস বি, নিচে ছিল এই পাশে একটু উপরে চলে আসবে আর এখানে দেবে টু মাইনাস টু বি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে আলফা ডি আলফা বাই আলফা। এখন কি জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করে দিলেই অ্যান্সার চলে আসবে, ইন্টিগ্রেশনগুলো আমি কত পাচ্ছি এখন চিন্তা করে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, মানে এই মাইনাসটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি বি স্কোয়ার প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু, ক্যালকুলেশন শুরু বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু, এটাকে আমি ইন্টিগ্রেশন করলে কি এখন নিচের পাওয়ার এক বি স্কোয়ার পাওয়ার টু, এখানে বি এর পাওয়ার হচ্ছে ওয়ান, ঘরের চেয়ে লব এক কম, তাহলে এটাকে ভেঙে ইন্টিগ্রেশন করলে একটা আসবে থ্রি বাই ফাংশন অফ বি আর একটা হচ্ছে ভি বাই ফাংশন অফ বি করে বিটা আসবে, ইন্টিগ্রেশন রেজাল্ট আমি বলতে বলে দিতেছি সেটা হচ্ছে লন বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু, একটা আসবে হচ্ছে আর এটাকে মাইনাস থেকে এই বসে প্লাস হয়ে যাবে না, ইন্টিগ্রেশন তো জিরো কে ইন্টিগ্রেশন করলে কত আসে জিরো কে ইন্টিগ্রেশন পরে সি আসবে একটা কনস্ট্যান্ট আসবে সি অনির্দিষ্ট যোগাযোগকরণ, রাইট, এটা আসবে হচ্ছে লং বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু, আর যদি কনস্ট্যান্ট বাইরে ওটা করি তাহলে হচ্ছে টু বাই রুট থ্রি লং, এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি, একটা হচ্ছে বি মাইনাস প্লাস ওয়ান প্লাস রুট থ্রি, এটা আসবে হচ্ছে কি লন আলফা ইকল জিরো। এখন তুমি চিন্তা করো যে এখানে কি ছিল হাফ কম নিলে ওয়ান বাই রুট থ্রি আর হচ্ছে হাফ ছিল, হাফ লন ভি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু, ওয়ান বাই রুট থ্রি লন ভি প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি ভি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস লন আলফা, এখন বলবো কি হাফ দ্বারা গুণ করে দিই টু দ্বারা গুণ করে দিই হাফ আর টু কাটাকাটি, এখানে হয়ে যাবে টু আর এখানে হবে টু লন আলফা, টুটা হচ্ছে লনের সহগ পাওয়ারে কনভার্ট করে দিই আলফা স্কোয়ার হয়ে যাবে। এখন কি জাস্ট এখন আর কিছুই না সব শেষ, জাস্ট আলফার বি এর মানটা বসান, বেশ ভি এর মানটা বসান, ভি মানে কি বিটা বাই আলফা, আবার বিটা মানে কত ওয়াই, আলফা মানে কত এক্স মাইনাস আলফা, আলফা মানে কত
এক্স মাইনাস ওয়ান, জাস্ট এই মানগুলো রিপ্লেস করে দাও আর কিছু না। তাহলে আমি কি দ্বারা আছে, ভি কে রিপ্লেস করবো হচ্ছে কি দ্বারা, বিটা বাই আলফা দ্বারা, বিটা কে রিপ্লেস করবো ওয়াই দ্বারা, আলফা কে রিপ্লেস করবো এক্স মাইনাস ওয়ান দ্বারা, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি কি থাকতেছে, আলটিমেটলি যেটা আসতে হচ্ছে বি এর থেকে আলফা বিটা, আর আলফা বিটা থেকে মান বসানোর পর ওয়াই লন ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু বাই রুট থ্রি লন উপরে আছে ওয়াই প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস রুট থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সহজ ভাবে বলতাম তাহলে চিন্তা করো, এখানে হচ্ছে টু এক্স মাইনাস টু মানে হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই, আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, রাইট? এরকম হইতো জিনিসটা, তার মানে হচ্ছে ভ্যারিয়েবলটা আমি চেঞ্জ করে যদি এক্স মাইনাস ওয়ান আর ওয়াই করতাম। ফর এক্সাম্পল ধরো আমি ভি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ধরলাম, তাহলে কি আসতেছে, উপবক্ষকে আমি এটাকে ভি দিয়ে রিপ্লেস করে দেই টু ভি প্লাস ওয়াই, রাইট? আর এটা আছে থ্রি ভি মাইনাস ওয়াই, এখানে ভি যদি এক্স প্লাস ওয়াই ধরলি তাহলে তাহলে বিনাদের জেড ধরো জেড, তাহলে টু জেড থ্রি জেড, আচ্ছা তাহলে এক্স এর সাথে ডিফারেন্স ডি জেড বাই ডি এক্স ইকুয়ালস টু আসছে হচ্ছে ওয়ান মাইনাস, আচ্ছা ওয়ান একই তো, ডি জেড বাই ডি এক্স ইকুয়াল ওয়ান, তার মানে ডি জেড ইকুয়াল টু ডি এক্স, তার মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি জেড, রাইট? এখন কি হোমোজিনিয়াস, পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান হোমোজিনিয়াস, রাইট? হোমোজিনিয়াস হয়েছে তো, এখন কি ভি হোমোজিনিয়াস মানে কি, এটা এটা একটা এক নম্বর, এটা দুই নম্বর ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন নন হোমোজিনিয়াস, দুই নম্বর ইকুয়েশন হোমোজিনিয়াস, তাহলে হোমোজিনিয়াস, তাহলে এখানে কি করবো জেড কমন নিব, ভি ইকুয়ালস টু কি ধরবো ওয়াই বাই জেড, হ্যাঁ তাহলে এবার বলবো এক্স এর জায়গায় কি বসবে, এখন জেড চিন্তা করলে হবে, ভি প্লাস জেড কি বসবে, আগে বসতো ডিওয়াই বাই ডি জেড বাই সরি ডিভি বাই ডি এক্স, এখন বসবে হচ্ছে ডি জেড ইকুয়াল, এখান থেকে তো টু কমন নিচ্ছে তাই না, টু কমন নিলে জেড কমন নিলে কি থাকে, এখান থেকে জেড কমন নিলে ওয়াই বাই জেড, এখান থেকে জেড কমন নিলে ওয়াই বাই জেড, মানে হচ্ছে কি ভি টু প্লাস ভি থ্রি মাইনাস ভি, ঠিক আছে, দেন ভি বিয়োগ থ্রি মাইনাস ভি টু প্লাস ভি মাইনাস থ্রি ভি প্লাস ভি স্কোয়ার ইকুয়াল, এখান থেকে যদি ভি স্কোয়ার করি তিন থেকে দুই কত মাইনাস টু ভি প্লাস টু থ্রি মাইনাস ভি, এটা সিমিলারলি আগের অঙ্কটার মতো না, এরপরে কি করবো জেড থাকবে এক পাশে আর কি ডিভি আর ফাংশন অফ ভি থাকবে আরেক পাশে, রাইট? তাহলে কি আসতেছে এখান থেকে, তাহলে আমি বলতে পারি যে ডিভি নিচে কে থাকবে, ডিভির সাথে থাকবে হচ্ছে থ্রি মাইনাস ভি ভি স্কোয়ার মাইনাস টু ভি প্লাস টু ইন্টু ডিভি প্লাস ডি জেডের সাথে থাকবে থাকবে ওয়ান বাই জেড ডি জেড বাই জেড, এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাইছি, এটাকে ইন্টিগ্রেশন 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 করে রেজাল্ট এসেছে হাফ লন থর ওয়ান বাই টু থ্রি লন ভি প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি ভি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি, আর এগুলো হচ্ছে লন জেড প্লাস লন সি একটা কনস্ট্যান্ট ধরো। এখন আমি জাস্ট কি করবো, ভিটাকে রিপ্লেস করবো কি দ্বারা ওয়াই বাই জেড দ্বারা, আবার জেড কে রিপ্লেস করবো ধরো এক্স মাইনাস ওয়ান দ্বারা, অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে ওয়াই এক্স মাইনাস ওয়ান, যে জায়গায় যে জায়গায় ভি আছে ওই জায়গায় ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান রিপ্লেস করবো, আর যেসব জায়গায় জেড আছে ওই জায়গায় এক্স মাইনাস ওয়ান দ্বারা রিপ্লেস করবো। সিমিলারলি আমরা যদি এই ম্যাট্রিক্স সলভ করার চেষ্টা করি, দেখো এখানে আছে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার জিরো নন হোমোজিনিয়াস, তাহলে বুঝতে পারতেছো এখানে আছে টু এক্স এখানে আছে টু ওয়াই অন্যদিকে এখানে আছে এক্স প্লাস ওয়াই, তো এটাকে যেভাবে করবা এখানে আমি ভ্যারিয়েবল ধরছি একটা কি এক্স মাইনাস ওয়ান আর একটা কি ধরছি ওয়াই,
আর তোমাকে এখানে যেটা করতে হবে একটা ভেরিয়েবল ধরতে হবে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে এটা লিখতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তার মানে দাঁড়ালো হচ্ছে এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, মানে জেড ইকোস টু এক্স প্লাস ওয়াই ধরছি, মানে এক্স প্লাস ওয়াই দিয়ে ফাংশন ধরছি। এখন চিন্তা করো আমি যদি এক্স প্লাস ওয়াই কে যদি জেড ধরি, ফাংশন জেড ধরি, তাহলে ডি এক্স ডি জেড মানে হচ্ছে ডি জেড বাই ডি এক্স মানে হচ্ছে ডি এক্স প্লাস ওয়াই ডি এক্স, তার মানে হচ্ছে ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে এরকম রিলেশন হচ্ছে dy by dx equals to হচ্ছে dz by dx minus 1, তার মানে হচ্ছে dy by dx কে আমি রিপ্লেস করব কি দ্বারা dz by dx minus 1 দ্বারা, ঠিক আছে। এভাবে আমরা dz আর dx কি ভ্যারিয়েবল গুলো সেপারেট করে ফেললাম, আগে ছিল আমার x minus 1 আর একটা ছিল y, আর এখন কি হইলো, এখন একটা হলো x আর একটা হচ্ছে x plus y, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে, মানে হচ্ছে জেড, ঠিক আছে। তো এটা ওই পাশে নিয়ে যাই ডি জেড বাই ডি এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান প্লাস ফাংশন অফ জেড, তো জেড ইজ ফাংশন ফাংশন জি অফ, আরেকটা ফাংশন ধরলাম জি অফ জেড, তাহলে জি থাকবে জেড এর ফাংশন থাকবে জেড এর সাথে ডি জেড বাই, আর এক্স থাকবে এক্স এর সাথে, এক্স তো নাই এক্স ছিল না, না এক্স নাই, ইন্টিগ্রেশন করে দাও দেখো ইন্টিগ্রেশন রেজাল্ট কত আসে, জি অফ জেড মানে কত, ওয়ান প্লাস ফাংশন অফ জেড, মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডি জেড বাই ওয়ান প্লাস ফাংশন অফ, ফাংশন অফ এক্স জেড মানে কত, ফাংশন অফ ওয়ান প্লাস এক্স মানে হচ্ছে এইটা, এটাকে অ্যাটলিস্ট জেড ধরি এখন, হ্যাঁ তাহলে জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু ডিএক্স, তো এটাকে আমি একটু ফার্দার ক্যালকুলেশন করতে পারি, টু প্লাস জেড দ্বারা উপভোগ গুণ করে দিই টু জেড প্লাস ওয়ান, এটাকে টু জেড প্লাস ওয়ান করলে কি আসবে টু জেড প্লাস ওয়ান থ্রি জেড প্লাস টু, থ্রি জেড প্লাস টু রাইট, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে টু জেড বাই থ্রি মাইনাস, ইন্টিগ্রেশন তো আমরা পাই তাই না, এখানে পাওয়ার ওয়ান জেডের পাওয়ার উপরেও পাওয়ার ওয়ান, তাহলে কি হরটাকে লবে লাগবো প্লাস দেন ক্যালকুলেশন করে হর লব মিলে যাবে, দুইটা পার্টে হবে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে টু জেড বাই থ্রি আর একটা আসবে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই নাইন লং হর থ্রি জেড প্লাস টু ইকুয়াল, এখানে আসবে হচ্ছে এক্স প্লাস সি, এখানে ফার্দার ক্যালকুলেশন করে আমরা কি করবো জাস্ট জেডের মানটা বসাই দিব, জেডের ইকুয়ালস টু কত, যে রিকোয়েস্ট আমি ধরেছিলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই বসাই দিব, এক্স তো আছেই, তো এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের যেটা আসবে এক্সপ্রেশনটা আসবে হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন, তো এক্স ওয়াই এর মান বসানোর পর যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যালকুলেশন করার পর সিক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল লং থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস সি, তার প্রসিডিউরটা কি বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমরা কি করছি ভেরিয়েবল দুটো এক্স মাইনাস ওয়ান আর ওয়াই, এটুকু হচ্ছে বেসিক, একটা হচ্ছে কি এখানে ভেরিয়েবলটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই।